আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি সরিষা ফুল ভর্তা করে দেখাবো। এই সরিষা ফুল ভর্তা এভাবে করলে খেতে খুবই ভালো হয়। তাহলে দেখে নিন কী কী লাগছে। মানে আমি 100 গ্রাম সরিষা ফুল নিয়েছি, সরিষার তেল নিয়েছি 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, লবণ, কাঁচামরিচ, রসুন আর 2টা পেঁয়াজ নিয়েছি, আর হাফ সরপুঁটি মাছ নিয়েছি। এখন একটা ফ্রাই প্যান নিব, ফ্রাই প্যানে সরিষার তেল নিব, মাছটা ভেজে নিব, লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো ভেজে নিব। এইভাবে নাড়তে হবে, সামান্য একটু লবণ দিব, দিয়ে আবারও নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। একটু গোল্ডেন করে ভেজে নিতে হবে। এখন উঠিয়ে নিব, ওই তেলে আমি সরিষাটা ভেজে নিব, সরিষা ফুলটা। এখানে লবণ হলুদ দিয়ে দিব, দিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, যে পানিটা গলবে ওটা দিয়ে আমাদের ফুলটা সিদ্ধ হয়ে যাবে। এখন মাছটা বেছে নিব। দেখুন এখানে সরিষা ফুলটা উঠিয়ে নিয়েছি, মাছটা বাছা হয়ে গেছে। এখন মিক্সচারে আমি পেস্ট করে নিব, আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। প্রথমে ফুলটা দিয়ে দিব, পরে পেঁয়াজ রসুনটা দিয়ে দিব, মাছটাও দিয়ে দিব। এইভাবে মিক্সচারে পেস্ট করে নিব। পেস্ট করা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। একটু সরিষার তেল দিয়ে মেখে নিব। এখন ডিশ আউট করে দেখাবো কীরকম হয়েছে। দেখুন আমার সরিষা ফুল ভর্তা হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।